আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ রুহুল আমিন। ভাই আজকে আপনাদের তরমুজের বেচা কেনা কেমন চলছে? আজকে না একেবারে কম, কোনো বেচা কিনা নেই। কোনো বেচা কিনা নেই? কোনো বেচা কিনা নেই। কারণটা কি ভাই? কারণ হলো ঈদবাঙ্গা বাজার, তো সব মানুষজন সব দেশের বাড়িতে চলে গেছে, এই জন্য ঢাকা একদম ফাঁকা হয়ে গেছে, এই জন্য কোনো বিক্রি হইতেছে না। কোনো বিক্রি হচ্ছে না? না কোনো কাস্টমার নাই, এই জন্য বিক্রি হচ্ছে না। আপনার কাছে যে এই যে যে তরমুজগুলো আছে, এই তরমুজগুলো কোন জায়গা থেকে আনা ভাই আপনাদের? এগুলো খুলনা থেকে আনা ভাই। খুলনা থেকে? জি। এই তরমুজগুলো আছে আপনারা কিভাবে বিক্রি করতেছেন এখানে? এখানে ফ্রিজ হিসাবে বিক্রি করতেছি। ফ্রিজ হিসাবে? এই দেখা যাচ্ছে যে অনেক অনেক তরমুজ আছে আড়তে। এইটা শোয়া কত করে বিক্রি করতেছেন আজকে? এটা শোয়া বিক্রি করতেছি 6,000-7,000 টাকা শোয়া। 6,000-7,000 টাকা শোয়া? এই তরমুজগুলো এক একটা ওজন কতটুকু আছে? ওগুলো 2.5 কেজি 3 কেজি। 2.5 কেজি 3 কেজি? 2 কেজি 2 কেজি 2 কেজি। এখন কি শুধু খুলনা থেকেই আসতেছে এই তরমুজ? খুলনা থেকেও আসতেছে, আবার বরিশাল বরগুনা থেকেও কিছু মাল আসতেছে। বরগুনার মাল কম, তবে খুলনার মালই বেশি। খুলনার মাল বেশি? হ্যাঁ, বলার মাল সব শেষ হয়ে গেছে। এই খুলনার তরমুজগুলো চাহিদা কিরকম বাজারে? হ্যাঁ, এখন বর্তমানে খুলনার তরমুজের চাহিদাই ভালো। তরমুজগুলো বেশি চাহিদা? হ্যাঁ, তরমুজ চাহিদা মিষ্টি। আগে তো লাল, আগে তো বরিশালের যে তরমুজগুলো আসতো সেই তরমুজগুলো তো আরে কাটলে ভিতরে অনেকগুলোই আরে পচা আসতো। হ্যাঁ, তো খুলনা তরমুজ ওরকম পচা আসে না। এরকম পচা আসে না? ওগুলা টাটকা আসে। তো টাটকা? এগুলো পরিপূর্ণ পাকা বা ভিতরে লাল? হ্যাঁ, ভালো তো এগুলো সম্পূর্ণ ভালো। আপনার কাছে যে এই যে তরমুজগুলো আছে এটা কত করে বিক্রি করতেছেন শো আজকে? এটা বিক্রি করতেছি আজকে 4,000-5,000 টাকা শো। 4,000-5,000 টাকা শো? সাইজে ছোট তো, ওই জন্য সাইজে ছোট। এই জায়গা দেখা যাচ্ছে তো 1 কেজি মানে 2 কেজি হবে। হ্যাঁ, 1 কেজি 2 কেজি 1 কেজি 2 কেজি 2.5 কেজি এরকম আছে। এই ছোটগুলোর চাহিদা বলতে এখন কোনো বেচা কিনি না? বেচা কিনাই তো নেই আর নেই, চাহিদার কথা আর কি। কোনো বেচা কিনে না থাকার কারণ হলো মনে করেন এলাকা ফাঁকা, তো বাইরে যারা যত লোক আছে ঢাকার বাইরে সবাই ডাকে, এই জন্য লোকজন নাই, বিদেশি মনে করেন কাস্টমার নাই, পাইকার নাই, পাইকারেরা নিয়ে কি করবো, বেচবো কার কাছে? হ্যাঁ, পাইকারও কম, ইয়েও কাস্টমারও কম, খাওয়ি নেওয়া নাই, কিনুন নেওয়া নেই, কম খাওয়ি নেওয়া। এই তরমুজগুলো কি বেশি দিন থাকলে কি কোনো? হ্যাঁ, এগুলা মনে করেন আর 2-1 দিন থাকলে পচা যাইব, নষ্ট হয়ে যাইব, অত আমার চালান ঘাটতি হইব। আমি আমার অনেক টাকা ঘাটতি হয়েছে, চালানো উড়াইতে পারব না। এই 4,000-5,000 টাকা, 4,000-5,000 টাকা শো। এইটা আপনার একটা ওজন কতটুকু আছে? এগুলো 2.5 কেজি 3 কেজি 2.5 কেজি 3 কেজি। আপনার কাছে যে এই যে আরেকটা তরমুজ আছে দেখতে অনেক বড় তরমুজ, এটা কত করে শোয়া বিক্রি করতেছেন? 10,000-11,000 টাকা। 10,000? 10,000-11,000 11,000 টাকা শোয়া এটা বিক্রি করতেছেন? হ্যাঁ। এটা এক একটা ওজন কতটুকু আছে এগুলো? 3-4 কেজি 5 কেজি 5 কেজি ধরেন এভারেজ 5 কেজি হবে? এভারেজ 4.5 কেজি 5 কেজি 4.5 কেজি 5 কেজি। হ্যাঁ, যদি কেউ মাল বিক্রি করে বা কেউ পাইকারি দামে নিতে চায় তাহলে আমার নাম্বারে ফোন নাম্বারে যোগাযোগ করলে হয়তো আমি ওখান থেকে কিনে আনতে পারবো, বা আমার এখান থেকেও আবার কিনে নিয়ে যেতে পারবেন। এই 01764-51-4158।